গুড মর্নিং সবাই, দেখে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। দেখো আমি বাগান থেকে ব্লকটা টাস্ট করলাম, এই ভেন্ডি তুলতে আসছি, চার পাঁচটা খানি ভেন্ডি হয়েছে, তুলতে এলাম। এই গাছ থেকে তুলে দিলাম, আনলাম এই একটা গাছ হয়েছিল, মন থেকে উঠে গেছিলো। হ্যাঁ, এই বেগুনটা, এই বেগুনটা এই গাছের, এই যে বড় বেগুনটা দেখছো, এই ছোট বেগুনটা আমার হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ওইটা ওই গাছের, আমি সব তুলে নিলাম। এই দেখো বাগান থেকে আসতে কাপড়ে গাঁদা পড়েছিল, সাফা করবো জানে মেশিনে দিয়ে দিলাম। সব দিন কাপড় চোপড়ে দিই না সাফা করতে, কখন তখন মেশিনে দিই, আর ভালো জামা পরে নিচে আমি হাতে ধুই, ইজি দিয়ে ভালো করে হাতে ধুই, কেন না মেশিন ঘুরে ঘুরে ভালো জামা প্যান্টগুলো নষ্ট করে দিই, এই জন্য ভালো জামা প্যান্টগুলো আমি হাতে ধুই। ও মাংস করবার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। মাছ মাংস করলে একটু শসা তেল দিয়ে করলে দেখবে ওয়ার টেস্ট পুরো অনেক ভালো লাগে। আর ওখানে রইল চিকেনটা, লাস্টে চিকেনটা দিয়ে চিকেনটা ধুয়ে রাখে পেঁয়াজ আছে ফাইনাল লুক দেখাবো। সব মশলা আর যা যা বলেছিলাম তা সব দেওয়া হয়ে গেছে, এখন যা পেস্ট গুলো দেওয়া হয়ে গেল, এবার একটু কষা হবে। দেখো মশলাটা ভালো কিনা কষাই নিব, দেখো
আমার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, কষাচ্ছি, তারপর জল দিয়ে দেবো, ভালো কি না কষা হয়ে গেছে। আমি এখন চুয়ে রয়েছি, দেখো আমি চুলটা কি করে বানিয়েছি, আমি নিজে বেঁধেছি, নিজেই বেঁধেছি, দেখো কত সুন্দর একটা জামা পরেছি আমি, মা জামা পরেছি, আলাদা কথা না। বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি ঘরের মধ্যে কাপড় সব মেলে দিলাম, বাইরে জোরে বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘরে দে। গুড ইভিনিং সবাই দিকে বন্ধুরা, দেখো সন্ধ্যা দিকে যেয়ে আমি ঠাকুর বাসে মানতে বসেলাম, কালকে বৃহস্পতিবার, কালকে টাইম হবে না বলে আজকে সন্ধ্যার সময় বাসনগুলো ঠাকুর বাসনগুলো সব মেঞ্জে পেলাম। দেখো আমার পিছন দিকে তাকো কেমন কি সুন্দর হাওয়া আছে, এই দেখো আমি বাসনগুলো ধুয়ে পেলাম, চাকর বাসনগুলো সব ধুয়ে পেলি।
দেখো আমি ঘর ঘুরতে চলালাম, ঠাকুর ওটাকে ভালো না গ্রিন করে পুচে নেব, কেন কালকে পুরস্কৃত পর কালকে তো সব খাতে পুজো দিতে পারবো না, টাইম হবে না, ওই জন্য আজকে সন্ধ্যের সময় সব খাত সেরে দিচ্ছি। আমি সব দিন করি, সব বুধবার দিন আমার সন্ধ্যাবেলায় বাসন মাজার ঘর পোছানো সব সারে দিই, আর পুরস্কৃত পর দিন কিছু রাখি না, পুজো দিবা বাকি থাকে। হাই বন্ধুরা, আমি এবার ব্লগটা শেষ করছি, লাইক সাবস্ক্রাইব কমেন্ট নিশ্চয়ই করবে, ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।